গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কোয়েলের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি একটা বিরিয়ানি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। আজকে আমি বানাবো সিন্ধি বিরিয়ানি। বিরিয়ানি সাধারণত চার জায়গায় ফেমাস হয়, লখনৌ, হায়দ্রাবাদ, কলকাতা আর সিন্ধি। আমার চ্যানেলে কলকাতা লখনৌ বিরিয়ানি আছে। আজকে আমি সিন্ধি বিরিয়ানি রেসিপিটা শেয়ার করছি আর এটা একটা রিকোয়েস্টেড ভিডিও। চলুন তাহলে দেখে নিই। সিন্ধি বিরিয়ানি বানানোর জন্য আমি তেল আর ঘি মিক্সড করে করব প্রথমটা। তার জন্য আমি 3-4 চামচ তেল দিয়ে দিলাম। এরপর দিয়ে দেবো 2 চামচ ঘি। তেল আর ঘিটা যখন গরম হয়ে যাবে তখন আমি গোটা গরম মশলা, স্টার অ্যানিস, বড় এলাচ সমস্ত কিছু ফোড়নে দিয়ে দেব। ফোড়নটা থেকে যখন সুন্দর গন্ধ বেরোনো শুরু হবে, আমি 2 মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেটা এখানে অ্যাড করব। দিয়ে পেঁয়াজটা কিছুক্ষণ ভাজা হতে দেব। যখন পেঁয়াজটা ভাজা হয়ে যাবে এই পর্যায়ে আমি 2 চামচ আদা রসুন বাটা এখানে অ্যাড করছি। দিয়ে ভালোভাবে কষিয়ে নেব, আদা রসুনের কাঁচা গন্ধটা একটু যাতে চলে যায়। এরপর একে একে সমস্ত মশলা অ্যাড করব। দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো চিকেন। এখানে চিকেন কিচ্ছু দিয়ে ম্যারিনেট করতে হয় না, ডাইরেক্ট এইভাবে মশলার সাথে কষাতে হয়। দিয়ে আমি একটু মিক্সড করে নিচ্ছি সব কিছু। এরপর পর্যাপ্ত পরিমাণ লবণ অ্যাড করব। দিয়ে দেবো টক দই। দিয়ে সমস্ত কিছু ভালোভাবে মিক্সড করে নিয়ে এরপর যে আমি আলুটা সেদ্ধ করে রেখেছিলাম হালকা একটু নুন আর হলুদ দিয়ে সেটা আমি এখানে অ্যাড করব। পুরোপুরি আলুটা সেদ্ধ করবেন না, তাহলে ভেঙে যাবে, জাস্ট হালকা সেদ্ধ করবেন। দিয়ে সমস্ত কিছু মশলার সাথে ভালোভাবে কষাতে থাকব। কিছুক্ষণ কষানো হয়ে গেছে, এই পর্যায়ে আমি জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো অ্যাড করব আর দিয়ে দেবো একটু বিরিয়ানি মশলা। দিয়ে ভালোভাবে একটু মিক্সড করে নেব। এরপর পর্যাপ্ত পরিমাণ আমি জল অ্যাড করব যাতে মাংসটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। দিয়ে কিছুক্ষণ পর এটা হতে দিয়ে ফিরে আসছি। দেখুন আলু আর মাংসটা মোটামুটি কিছুক্ষণ আমার সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি আলুটা একটু তুলে নিচ্ছি, এর থেকে বেশি সেদ্ধ করলে আরেক আলুটা গলে যাবে। চিকেনটা আরেকটু আমি কষিয়ে নেব। চিকেনটা মোটামুটি কষানো হয়ে গেছে, হাত থেকে ছেড়ে গেছে। এই পর্যায়ে আমি কাঁচা লঙ্কা অ্যাড করলাম, দিয়ে দিলাম টমেটো, দিয়ে দেবো একটু পেঁয়াজের বেরেস্তা। আর সিন্ধি বিরিয়ানির মেইন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে এই আলু বোখরা, এগুলো কিন্তু এটা কিন্তু স্কিপ করা যাবে না, এটা আমি অ্যাড করলাম। দিয়ে একটু মিক্সড করে নেব। এরপর অ্যাড করব ধনে পাতা আর দিয়ে দেবো একটু মিন্ট লিভস। দিয়ে আবার সমস্ত কিছু ভালোভাবে মিক্সড করে নেব। দেখুন মাংসটা আমার মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি কয়েকটা মাংস উইথ গ্রেভি তুলে রাখছি, কারণ এটা আমি সেকেন্ড স্টেপে আবার অ্যাড করব। জলটা অবশ্যই আপনারা বুঝে রাখবেন, কারণ তলাটা ধরে যাওয়ার সম্ভাবনা থাকে, জলটা আপনারা বুঝে অ্যাড করবেন। কয়েকটা মাংস আমি তুলে রাখলাম, আমার এই গ্রেভিটা আর শোকাবো না আমি, এতটা জল আমার প্রয়োজন। এই পর্যায়ে আমি যে রাইসটা করে রেখেছিলাম সেটা এখানে অ্যাড করে দেবো আর গ্যাসের ফ্লেম একদম লো করে দেবেন। রাইসটা আমি সাজিয়ে নিই। দেখুন এক ধাপ রাইস আমার সাজানো হয়ে গেছে। এই পর্যায়ে যে আলুগুলো আমি তুলে রেখেছিলাম সেটা এখানে অ্যাড করব, কারণ আলু ভালোভাবেই মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। আর যে মাংসটা আমি তুলে রেখেছিলাম উইথ গ্রেভি সেটাও এখানে আমি অ্যাড করব। এরপর দিয়ে দেবো একটু পেঁয়াজের বেরেস্তা, দিয়ে দেবো আলু বোখরা 2-4, দিয়ে দেবো একটু বিরিয়ানি মশালা, দিয়ে দেবো অল্প একটু ঘি। প্রত্যেকটা স্টেপেই ঘি দিতে হবে। আর আমি একটু দুধে কেশর ভিজিয়ে রেখেছিলাম সেটা এখানে অল্প অ্যাড করব, আবার লাস্ট স্টেপে অ্যাড করব। আমার রেডি হয়ে গেল। এর উপর দিয়ে আবার আমি বাকি রাইসটা দিয়ে দেবো। দেখুন পুরো রাইসটা আমার সাজানো হয়ে গেছে। এই পর্যায়ে বাকি দুধটা আমি দিয়ে দেবো, আরও কয়েকটা আলু বোখরা উপরে দিয়ে দেবো। এরপর অ্যাড করব ঘি, দিয়ে দেবো পেঁয়াজের বেরেস্তা, দিয়ে দেবো বিরিয়ানি মশলা, দিয়ে দেবো ধনে পাতা। এগুলো কিন্তু কোনো কিছুই স্কিপ করা যাবে না, এগুলো মাস্ট। দিয়ে এটাকে দমে আমি 20-25 মিনিট ঢেকে একদম লো ফ্লেমে হতে দেবো। 20 মিনিট পর ফিরে আসছি। দেখুন 20-25 মিনিট হয়ে গেছে, এটা আমার পারফেক্টলি ডান। এরপর এটাকে আমি সার্ভ করে দেখাচ্ছি।
সিন্ধি বিরিয়ানি ইজ রেডি টু বি সার্ভ। দেখুন দেখতে ওয়াও হয়েছে, কালারটা জাস্ট একদম পারফেক্ট হয়েছে সিন্ধি বিরিয়ানির মতো, খেতে একটু অন্যরকম হলেও স্বাদটা জাস্ট ওয়াও হয়। চিকেনটা পারফেক্টলি সেদ্ধ হয়েছে, রাইসটাও ভালোভাবে ঠিকঠাক রান্না হয়েছে। আর একটু ক্লোজ থেকে আপনাদের দেখাচ্ছি, দেখুন একদম পারফেক্ট কালার, পারফেক্ট টেক্সচার আছে, আর আলুটাও ভালোভাবে সেদ্ধ হয়েছে। তাহলে এই সিন্ধি বিরিয়ানির রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করুন, খেতে অসাধারণ হয়। আর ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানাবেন, আর বাকি বিরিয়ানির রেসিপি পেতে অবশ্যই আমার ডেসক্রিপশন বক্সটা চেক করে নেবেন। আজ তাহলে আসি, টাটা।